বঙ্গবন্ধু রেল সেতুর 3134 মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি জুপিটার। চলছে পণ্য খালাস প্রক্রিয়া। এই মুহূর্তে মোংলা বন্দরে আছেন রিপোর্টার আব্দুল্লাহ মামুন রুবেল, সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলমান মেগা প্রকল্পের সরঞ্জাম নিয়ে বিদেশ থেকে একের পর এক জাহাজ আসছে মোংলা বন্দরে। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেলে এসে পৌঁছায় এমভি জুপিটার নামে একটি জাহাজ। যে জাহাজটিতে বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের স্টিল পাইপ রয়েছে, যে স্টিল পাইপগুলো মূলত নির্মীয়মান যে বঙ্গবন্ধু রেল সেতু রয়েছে যমুনা নদীর উপরে, সেই সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহার করা হবে। মোট 3134 মেট্রিক টন এই স্টিল পাইপ এসেছে এবং এটি স্টিল পাইপের 14তম চালান এবং একই সঙ্গে এটি শেষ চালান। অর্থাৎ এই চালানের মধ্য দিয়ে যে স্টিল পাইপ সবগুলো আসা শেষ হয়ে গেল। অর্থাৎ এ দ্বারা বোঝা যায় যে বঙ্গবন্ধু রেল সেতুর যে কাজ, সে কাজ কিন্তু আসলে খুব দ্রুত এগিয়ে চলছে। একটু বলে রাখি, এইটি ছাড়াও কিন্তু এখন পর্যন্ত 14টি চালানে মোট 49,500 মেট্রিক টন স্টিল পাইপ এসেছে। এছাড়া বিভিন্নভাবে কিন্তু বঙ্গবন্ধু রেল সেতুর যে স্টিল স্ট্রাকচার সহ অন্যান্য বিভিন্ন অবকাঠামোর সরঞ্জামও কিন্তু বেশ কিছু এসেছে। আমরা গতকাল বিকেলে আসার পর থেকে দেখছি যে এখানে পণ্য খালাসের কাজে ব্যস্ত রয়েছেন এখানকার শিপিং এজেন্ট সহ অন্যান্য সংশ্লিষ্টরা। এবং আজ সকাল পর্যন্ত আমরা দেখেছি মোট ক্রেনের সাহায্যে মোট 3টি বার্জে এখন পর্যন্ত এই পণ্যগুলো উঠানো হয়েছে এবং এখন পর্যন্ত 30-40% মাল জাহাজে, যে মাল রয়েছে তার 30-40% মাল ছোট বার্জে উঠানো হয়েছে। 3টি বার্জ এরই মধ্যে পূর্ণ হয়ে গিয়েছে। মোট 7টি বার্জে করে কিন্তু এই মালামালগুলো উঠানোর পরে এটি নদী পথে সিরাজগঞ্জে প্রকল্প এলাকায় পৌঁছানো হবে। এখানকার যারা শিপিং এজেন্ট এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে বলছেন যে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ কিন্তু যত দ্রুত সম্ভব পণ্য খালাসের জন্য তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন। এখানে অধিক পরিমাণ শ্রমিক নিয়োগ করা হয়েছে এবং দ্রুত যাতে এটি সম্পন্ন করে প্রকল্প এলাকায় পৌঁছানো যায় সে চেষ্টা আসলে তারা করছেন। একই সঙ্গে তারা আসলে মোংলা বন্দরকেও ধন্যবাদ জানিয়েছেন। মোংলা বন্দরের সার্বিক সহযোগিতায় তারা এই পণ্যগুলো খালাস করতে পারছেন এবং জাহাজ এখানে আসতে পারছে। তো আমার কাছে এই ছিল মোংলা বন্দর থেকে বঙ্গবন্ধু রেল সেতু যে পণ্য খালাস তার সবশেষ খবর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দরে।